আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দোস্ত বুজুর্গ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সূরাতুন নামল থেকে স্বপ্নদোষ বন্ধ করার একটা ওজিফা। কোন আমল করলে আপনি আপনার স্বপ্নদোষ বন্ধ করতে পারবেন, সেই আমলটা আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সূরাতুন নামল, এটা পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা। আমাদের অনেকের স্বপ্নদোষ হতে হতে, ছেলেদেরও হতে পারে, মেয়েদেরও হতে পারে, আমাদের শরীর শুকিয়ে যাচ্ছে, তো এই স্বপ্নদোষ বন্ধ করার জন্য আমি আপনাদেরকে যে আমলের পরামর্শ দিব সেই আমলটা হচ্ছে আপনাদেরকে সূরাতুন নামল থেকে একটা আয়াত বলবো, জাস্ট এই আয়াতটা লিখে আপনি বালিশের ভিতর ঢুকায় রাখবেন এবং যখনই ঘুমান ওই বালিশের মধ্যে ঘুমাবেন। তবে খেয়াল রাখতে হবে এই বালিশটা যেন কখনো পায়ের নিচে চলে না যায়, বালিশ যেন এদিক সেদিক না হয়। তো এভাবে যদি কেউ এই আয়াতটা লিখে বালিশের মধ্যে রেখে ঘুমায়, ওযু করে ঘুমায়, ঘুমানোর দোয়া করে ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুত ওয়া আহয়া, এই আয়াতটা লিখতে হবে ভালো কালি দিয়ে, অরিজিনাল মিষ্টাম্বর জাফরান কালি দিয়ে। অনেকেই কালি খুঁজেন, অরিজিনাল কালি এখান থেকে নিতে পারেন 01896426494, অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা আপনারা ভালো কালি নিয়ে নিতে পারেন। এই কালিগুলা দিয়ে লিখে জাস্ট আপনার বালিশের মধ্যে রাখেন। আপনি এটা আয়াতটা লিখবেন, আপনার মসজিদের হুজুরের সাথে আলোচনা করেন, হুজুরকে দেখান আমার ভিডিওটা, মসজিদের হুজুরকে, মাদ্রাসার ছাত্রকে, যে কাউকে দেখায় আপনি লিখে নেন, ইনশাআল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত, সেই আয়াতটা আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মূসা লা তাখফ ইন্নী লা তাখাফু লাদাইয়াল মুরসালুন ইল্লা মান যালামা সুম্মা বাদ্দালা হুসনান বাদা সুইন ফা ইন্নী গফুরুর রহিম। এই হচ্ছে আয়াতে কারিমাগুলা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজ এবং আমার আইডির লিঙ্ক দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজও নয়, আইডিও নয়। সাবধান, বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার আমি নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।